নামাজে দাঁড়ায় রহমতের নবী কান্নার আওয়াজ, এত কান্দতেছেন আর কান্দতেছেন, আমি আয়েশা তাকায় দেখি দাড়ি মুবারক ভিজে ভিজে পানি পড়তেছে, নবীজির এই দাড়ির পানি বইরা বুক ভিজিয়া গেল, নবী কাঁদেন আর সুরা পড়তেছেন, সুরা তেলাওয়াত করেন আর কাঁদেন, তেলাওয়াত করেন আর কাঁদেন। দীর্ঘ টাইম রুকু নাই সেজদা নাই, দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত তেলাওয়াত আর তেলাওয়াত আর কান্নার আওয়াজ, অনেক টাইম অতিবাহিত হয়ে গেল, আমি নড়াচড়া করি না, দেখি আমার মায়ের নবী কি করে। দীর্ঘ টাইম দাঁড়ানোর পর কান্নার পর এই সবে মাত্র রুকুতে চলে গেলে, রুকুতে যাইয়া আর মাথা উঠান না, সেখানেও শুধু কান্নার আওয়াজ, গলা কাটা মুরগির মতো যেন কি যেন ছটফট করে কাঁদে আর হারায় ফেলছে। ওই রুকুর থেকে আর মাথা উঠান না, শুধু কান্না কান্না কান্না। দীর্ঘ সময় রুকুর পরে নবী মাথা মোবারক উঠায় দাঁড়াইনি, দীর্ঘ রাত চলে গেল, অনেক টাইম হয়ে গেল, মাত্র প্রথম রাকাতের প্রথম সেজদায় চলে গেলে, প্রথম সেজদায় গিয়া এই যে কান্নার আওয়াজ, এত কান্না, সেজদা থেকে আর মাথা উঠান না, শুধু কান্না আর কান্না। প্রথম রাকাতের মাত্র প্রথম সেজদা দিছেন, এখনো দ্বিতীয় সেজদা দেন নাই, এক সেজদায় কান্দতেছেন, কান্দতে 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 এতটা টাইম চলে গেল, হঠাৎ করে হুজুরার পাশে বেলালের আওয়াজ, বেলাল ফজরের সময় কাছে, তাড়াতাড়ি প্রস্তুতি নেন। আম্মা জানাইশা বলেন, মাত্র নবী প্রথম রাকাতের প্রথম সেজদায় আছেন, এখনো দ্বিতীয় সেজদা দেন নাই, বেলাল আওয়াজ দিছে ফজর কাছাকাছি, সারাটা রাত কান্না করে করে কাটাইলেন। ও নবীর আশেক উম্মতেরা, এই নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, জঙ্গলের প্রাণীরা পাগল, যেই নবীর শরীরে মশা মাছি পড়ে না, এই নবী এক তো মা হারা বাবা হারা এতেই মশা হয়, নবী এমনি কান্দতেছেন হাশরের ময়দানের ভয় উম্মতের চিন্তা, আবার নবীর বংশের বন্ধুরা আপনজনরা নবীরে কম কাঁদান কাঁদায় না, তায়েফের ময়দানে গেলেন কাফেরের বাচ্চারা পাথর মেরে রক্ত ঝরাইল, মায়ার নবীর কান্না। আমার আল্লাহ বলেন, জিব্রাইল যাও আমার নবীরে জানায় দেও তায়েফের জমিন উল্টায় সব ধ্বংস করে দে। নবী বলেন, ও ভাই জিব্রাইল, তায়েফের মানুষের মারিও না, ওরা আমাকে চিনে না, ওরা যদি জানতো আমি এতিম, ওরা যদি জানতো আমি কত বড় আশা হয়, আজকে জানে না একদিন জানবে, একদিন চিনবে, উপকার হবে, দিনের ফায়দা হবে। আম্মা জানা আয়েশা চোখের পানি সেরে কাঁদে, নবী যদি কান্না করে উম্মত তুমি কেন কান্না করতে পারবা না, ওই নবী তোমার আমার জন্য কাঁদেন, তোমার আমার জন্য সুন্নতের আদর্শ রেখে গেলেন, ও আল্লাহর বান্দারা ওই নবীর আদর্শ মানতে গেলে তো নামাজ পড়া বাদ যাবে না, স্কুল বাদ যাবে না, লেখাপড়া ডাক্তারি আর প্রফেসর গিরি ব্যবসা চাকরি বন্ধ করা লাগবে না রে বাবা, আজকে সেই নবীর আদর্শ তুমি মানতে পারো না। ওলামায়ে কেরাম তাবলিগলা পীর মাশায়েক সবাই পিছনে দৌড়ায় আর বলায় নবীর আদর্শ মানো, মাথায় হাত দিয়া বলতে থাকে আদর্শ মানো, মা বাবার খেদমত করো, ওলামাদের পরামর্শ নিয়ে চলো, নবীর সুন্নাত অনুযায়ী কাজ করো, ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, ওই নবীরে আর কষ্ট দিও না রে যুবক, বেঈমানেরা নবীরে কম কাঁদান কাঁদায় নাই, তুমি আর কত কাঁদান কাঁদাইবারে বাবা।
এখন থেকে তওবা করো, জাহান্নামের আগুন থেকে নিজেরে বাঁচাও, গুনাহ থেকে নিজেকে বাঁচাও। যদি গুনাহ হইয়েই থাকে আমার মাওলাকে ডাকো আর বলো দয়ার মালিক। মানুষ আমাকে মাওলানা বলিয়া কত সম্মানের চেয়ারে বসাইল, অথচ কেউ জানে না আমি কত বড় গুনাগার। আমার গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, মনে হয় যেন এই প্যান্ডেলে আমার মতো গুনাগার কেউ নাই। ওরে নবী, যদি কান্না করতে পারেন তোমার কি হলো কানতে পারো না? দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, জাহান্নামের আগুনও কিন্তু পানি ছাড়া ঠান্ডা হবে না। তবে জানিয়া রাখিও বেপর্দাওয়ালা ভাইরা, বোনেরা, যুবকেরা, গান বাজনা শুনেওয়ালারা, জাহান্নামের আগুনও পানি ছাড়া ঠান্ডা হবে না। তবে ওই পানি কিন্তু নদীর পানি না, জমজমের পানি না, আবে হায়াতের পানি না। ওই জাহান্নামের আগুন নিভানোর পানি হলো একমাত্র চোখের দুই ফোঁটা পানি। গুনার কথা স্মরণ করি একটু, দুইটা চক্ষু বন্ধ করে আমার মালিকের ডাক দাও আর বলো দয়ার মাওলা। এই জীবনে তো তোমার নেয়ামত ছাড়া চলতে পারি না, বাতাস তোমার, পানি তোমার, সূর্যের আলো তোমার, সব তোমার নেয়ামত খাইলাম ও আল্লাহ, কিন্তু ওই অনুযায়ী তোমার একটা মোহাব্বত করিয়া ডাক দিতে পারি নাই। আব্বা জানেরে যত মায়া করিয়া ডাকছি, মায়েরে যত আদর করিয়া ডাকছি, নিজে ছেলে পাইয়া ছেলের যত আদর করিয়া ডাকছি, মেয়েরে যত আদর করে ডাকছি, ওই মাওলা যিনি আমার হায়াতের মালিক, আমার ইজ্জতের মালিক, আমার রিজিকের মালিক। আমি হাঁটতে জানতাম না, মাওলায় আমারে হাঁটার শক্তি দিলেন। আমি কথা বলতে পারতাম না, কথা বলার শক্তি দিলেন। আমার টাকা ছিল না, মাওলায় টাকা দিলেন। সম্মান ছিল না, মাওলায় সম্মান দিলেন। ওই মাওলারে তো একবার মোহাব্বত করে ডাক দিতে পারি নাই, কত বড় নিমো খারাপ হয়ে গেছি। এখনো কি বাবা এই মাঠে বসে একবার আমার মাওলারে ডাক দিতে পারবা না? ওরে কপাল ভরা এত নিষ্ঠুর কেন হইছো? বাসায় গিয়া গরমে ফ্যানের বাতার ছাড়া ঘুমাইতে পারো না? ও বাবা মশার কামড় সইতে পারো না, মশারি টানাইয়া ঘুমাও। ওরে গুনাগার হইয়া যদি অন্ধকার কবরে যাও, ওই কবরে পোকামাকড় যখন আঘাত শুরু করবে কই বাবা মশারি? ওই কবরে যখন মাটির চাপ শুরু হয়ে যাবে আর জাহান্নামের আগুন, কই পাবা ফ্যানের বাতাস? দুনিয়াদারি কিছুই না, যারা টাকার পাগল হইল কেউ তো টাকা নিয়ে কবরে যেতে পারলো না, যারা ক্ষমতার পাগল এরা তো চিরদিন ক্ষমতার চেয়ারে থাকতে পারলো না, বরং একদিন বেইজ্জতি হইয়া নাইমা গেল। দুনিয়াতে যারা বাড়ির পাগল দেখো তাকাইয়া কেউ বাড়িতে থাকতে পারলো না, সাদা কাফনের প্যাকেটে পেঁচাইয়া আপন সন্তানেরা নামাইয়া কবরে বিদায় দিয়া দিল রে গোলাম। যারা টাকার পাগল টাকা নিয়ে কবরে যেতে পারলো না, অতএব দুনিয়া দুনিয়া করে লাভ নাই, মাওলার মোহাব্বতের মালা গলায় লাগাও, সুন্নাত অনুযায়ী চলো রে যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, মাওলারে ভুলিও না, নবীর আদর্শের বাহিরে চলিও না, মা বাবার দোয়া নিয়ে, আলেম ওলামাদের পরামর্শ নিয়ে চলো, সুন্নত অনুযায়ী চলো, জবান দিয়া গালি দিও না, গীবত করিও না, হাতের দ্বারা গুনাহ করিও না, কারো উপকার করতে পারো আর না পারো ক্ষতি করিও না, কারো প্রশংসা করতে পারো আর না পারো বদনাম বলিও না, নেক আমল করতে পারো আর না পারো গুনাহ করিও না রে বাবা। পেছনে যত গুনাহ হইছে আমার মাওলাকে ডাকো আর ক্ষমা চাও, আর আল্লাহকে বলো আল্লাহ আমার কপাল বুঝি খারাপ,
তোমার আযাবের ভয় আমার ডানে কত বান্দার চোখে পানি, তোমার আযাবের ভয় আমার বামে কত বান্দার চোখে পানি, অথচ আমার চোখে পানি নাই, আমার কপাল খারাপ, অন্তরটা পাথর থেকে শক্ত হয়ে গেছে, চোখে কেন পানি আসবে না রে বাবা, মাওলায় বুঝি গুনার কারণে বেজার হয়ে গেছে। জাহান্নাম থেকে নিজে বাঁচো, অন্যকেও বাঁচাও, অন্য বলতে আহাল, কেয়ামতের দিন এই দায়িত্বের অবহেলার কারণে বহু মা বাবা জাহান্নামে যাবে, বহু স্বামী জাহান্নামে যাবে, স্ত্রীকে না বাঁচানোর কারণে। আর নিজের গুনাহ থাকলে তো উপায় নেই। এখন জাহান্নাম হইল মরার পরে হাশরের মাঠে কত দূর, এখন বাঁচবো কেমনে? একটা লোকের সামনে সাপ, তারে বললাম এই সাপ দূরে সরো, জাহান্নাম তো নগদ না, বহুত পরে মরবেন, জানাজা হবে, কবরে দাফন করবে, এরপরে সুয়াল জবাব, এরপরে কঠিন জাহান্নাম তো হাশরের দিনে বহুত দেরি, তো এখন বাঁচবো কিভাবে? মুফাসসিরিন কেরাম বলেন যে কাজ করলে জাহান্নামে যেতে হবে সেই কাজ থেকে বাঁচো, ওই কাজের নাম গুনাহ, ওই কাজের নাম কি? গুনাহ, অপরাধ, জুলুম। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন হাশরের ময়দানে আমি রবের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যারা গুনাহ থেকে নিজেকে বাঁচাবে, কিসের থেকে? গুনাহের থেকে নিজেকে বাঁচাবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তার ঠিকানা হবে জান্নাতুল মাওয়া। কেমন জান্নাত? যেখানে শান্তি আর শান্তি, কোনো অশান্তি, হার কে দারাত খাউফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম জুজবা হকচি জে মখা আজ ইনসো যা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। জাহান্নাম কি বুঝেননি? জাহান্নাম আসলে কি? সূর্য, বরফ, কি আগুন? আগুন কি? দুনিয়া তো আগুন আছে না, জাহান্নামেরও আগুন, দুনিয়ারও, এটাও কি ব্যবধান আছে না নাই? এক নাম্বার ব্যবধান, দুনিয়ার আগুনে মানুষের বেশিরভাগ উপকার করে, মাঝে মাঝে ক্ষতি করে। উপকার করে না, খানা পাকাই কি দিয়া? আগুন দিয়া। আবার মার্কেট জ্বালায় দেয় কি দিয়া? দুনিয়ার আগুন মাঝে মাঝে ক্ষতি করে, বেশিরভাগ উম্মতের উপকার করে। জাহান্নামের আগুন একটা সেকেন্ডের জন্য কারো কোনো উপকার হবে না। দ্বিতীয় ব্যবধান, দুনিয়ার আগুন জ্বালাবার জন্য নরম নরম জিনিস, খ্যার কুটা, কেরোসিন লাগে। আর জাহান্নামের আগুন প্রজ্বলিত করার জন্য লাগবে শক্ত জিনিস। সেই জিনিস কি? আল্লাহ বলেন মানুষ আর পাথর। আল্লাহ কিন্তু আলাদা করে নাই, ওই দল, ওই মানুষ এই প্যান্ডেলের মধ্যেও থাকতে পারে, সেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ, এখানেও থাকতে পারে। আমি যে হুজুর, আমি যে জান্নাতি, গ্যারান্টি আছে? আরে জান্নাতের গ্যারান্টি যারা পাইছেন, এরকম কিছু আল্লাহর বান্দা ছিলেন না? বলেন তো তারা কারা? কয়জন? দশজন তো ওপেন পাইছেন, কিন্তু হাকিকতে সব সাহাবা একরাম জান্নাতি। বলেন সব সাহাবা একরাম? অতএব এই সাহাবা একরামদের বিরুদ্ধে যারা লেখবে, যারা বলবে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট, এরা ইসলামের দুশ্মন, রসুলের দুশ্মন, এরা চূড়ান্ত ভণ্ড। এদেরকে যারা বাতেল ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। সব সাহাবা একরাম মাহফুজ, সমস্ত আম্বিয়া একরাম মাসুম, এরা জান্নাতের টিকিট কিন্তু পেয়ে গেছেন।
তাদের এলেম কম ছিল, আমল কম না বেশি? এখলাস, তাকওয়া। আচ্ছা, সত্যটা স্বীকার করতে কি আপনাদের সমস্যা? সাহাবায়ে কেরামদের মতো ইনসাফগার কেউ ছিল না, তাহলে তাদের আমলও বেশি, এলেমও বেশি, তাকওয়া বেশি, এখলাস বেশি। এর পরেও সারা রাত সারা রাত সারা জীবন কান্না 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 কান্না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আন হু নাহা হু, পুরুষের বেলায় রাদিয়াল্লাহু আন আর মহিলাদের বেলায় আন হা। রাতের বেলা নামাজে কানতেছেন, নফল নামাজ, কি নামাজ পড়ছেননি তারা? সাহাবায়ে কেরাম নফল পড়ছেননি? আপনারা কই ফতুয়া পাইলেন নফল লাগে না? কোন হায়ওয়ানে ফতুয়া দেয়? ও তো ইসলামের ব্যানারওয়ালা মুনাফেক দুশমন। সাহাবাদের থেকে বড় বুজুর্গ আছে নাকি কেউ? তারা যদি নফল পড়ে, আপনি কই পাইলেন ফতুয়া নফল লাগে না? আসেন বুখারি শরীফ নিয়ে নাচেন না, আসেন বুখারি শরীফ নিয়ে বসি। এই যারা বলে নফল টফল লাগে না, অলিয়া উলিয়া লাগে না, এরা কোরআন শরীফেরও দুশ্মন, বুখারি শরীফেরও দুশ্মন। আবু বকর কানতেছেন নফল নামাজে দাঁড়ায়, নবী বলেন কেন কাঁদলেন? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, হাশরের ময়দান বড় ভয়ঙ্কর, আমি কেমনে আল্লাহর আদালতে দাঁড়াবো হিসাব দেওয়ার জন্য, সেই ভয়ে কান্দি। ওমরে ফারুক কান্দতেছেন, সাহাবী জিজ্ঞাসা করেন খলিফাতুল মুসলিমিন কেন কান্না করেন? ওমরে ফারুক জবাব দেয়, আল্লাহ পাক যদি ঘোষণা দিয়ে দেন সব মানুষগুলো জান্নাতে যাবে, একজন জাহান্নামে যাবে, আমি ওমর বড় ভয় পাই, ওই জাহান্নামের আসামি আমি ওমর হয়ে যাই নাকি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দতেছেন, জিজ্ঞাসা করা হলো কাঁদেন কেন? বলে মানুষের মরণের পর আপন জনেরা গায়ের জামা কাপড় খুলিয়া সাদা কাফন পেঁচায়া বিদায় দেয়, অন্ধকার কবর যেখানে বিছানা নাই বাতি নাই, ওই কবরে গিয়া তিনটা প্রশ্নের জবাবে যদি আটকায় যায়, বাকি ঘাটির মধ্যে কি উপায় হবে আমার? কান্দতেছেন হযরত আলী, কান্দতেছেন। এমন একজন আল্লাহওয়ালা পাবেন না যারা মরণ পর্যন্ত কাঁদেন নাই। আর এই ময়দান কান্নার ময়দান, এই প্যান্ডেল তওবা করার প্যান্ডেল, গুনাহ মাপ চাওয়ার প্যান্ডেল। মাওলায় কানে ধৈরা আইনা দিছে কিন্তু কপাল ভরারা কাঁদেও না, কেউ কান্না করলেও তা দেখতে পারে না, পছন্দ করে না। এরকম কপাল ভরা নাই, নিজেও কাঁদে না, কেউ কান্না করলে পছন্দ করে না। কত বড় আল্লাহর দুশ্মন, কত বড় নিকৃষ্ট দুশ্মন। অথচ আল্লাহ বলেন ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবুকু কাসীরা, কম হাসো বেশি কাঁদো। নবীও বলেন উম্মতেরা কান্না কর, ইবুকু ফা ইল্লাম তাবুকু ফাতাবাকু, কান্না করো যদি কান্না না আসে কান্নার বাহানা করো তাতেও সওয়াব হবে। এত কান্দতে আল্লাহ কেন বলে? ওরে যেই নবীর কোনো গুনাহ নাই, যদি কেউ সন্দেহ করে তার ঈমান চলে যাবে। ওই নবী আপনার আমার কেমন মায়ার নবী, যেই নবী দুনিয়াতে আসিয়া একটা নজর বাবার চেহারা দেখতে পারেন নাই, জীবনভর একবারও আব্বু বলে ডাকতে পারেন নাই, ছয় বছরে মা হারা আমার নবী অসহায়, আট বছরে নবী দাদা আব্দুল মুত্তালিবেরও হারায় বড় অসহায়, আমার নবী এত বড় ইয়তিম,
চারপাশে মনে হয় জানো তরবারি নিয়ে রেডি নবীরে জবাই করবে। যেই নবীর চেহারা দিয়ে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ওই নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম। ওই নবী যেখানে কদম রাখেন দীর্ঘ বছর পর্যন্ত ওখান থেকে শুধু মেশকের ঘেরান আসতে থাকে। ওই নবীর ঘাম থেকে মেশকের ঘেরান আসে। ওই নবীর শরীর মোবারকে মশা পড়ে না, মাছিও পড়ে না। সূর্যের আলো নবীর মাথায় পড়ে কষ্ট লাগবে, এই জন্য মেঘের খণ্ড ছায়া দিতেছে। নবী রাস্তা দিয়া হাঁটতেছেন, দুপার্শ্বের গাছ নত হইয়া নবীরে সালাম দিতেছে। জঙ্গলের প্রাণীরা নবীরে সালাম জানায়। তারপরেও নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মায়ার নবী দেখি একদিন আমার হুজরার মধ্যে আসলে। সাহাবায়ে কেরাম আম্মা জানের একদিন বলে, ও আম্মা জান, নবীজিকে অনেক দেখছেন, অনেক ঘটনা আপনি জানছেন, একটু আশ্চর্য ধরনের ঘটনা আমাদের শুনাইবেননি। আম্মা জান পাল্টা প্রশ্ন করলেন, ও সাহাবায়ে কেরাম, নবীজির এমন কোনটা আছে যেটা আশ্চর্য না? নবীর জীবনের এমন কোনটা আছে ঘটনা যেটা আশ্চর্য না? সবই তো আশ্চর্য। তবে শুনেন একটা ঘটনা আমি বলি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি সেরে বলতেছে, একদিন ইশার নামাজ পড়ে নবী আমার হুজরায় আসছেন, দেখলাম নবী মুস্কি হাসেন আর আমাকে বলছেন, ও হুমায়রা, ও আবু বকরের মেয়ে, আজকের রাত্রটার জন্য আমাকে একটু রোকসত দিবেন নি, আমার একটু ছুটি দিবেন নি। চিন্তা করছেন কেমন মায়ার নবী আমার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভাবলেন, মনে হয় যেন নবী আমার ঘর থেকে বের হইয়া ভিন্ন কোন স্ত্রীর ঘরে চলে যাবে। আমিও হাসি মুখে বললাম, নবী আপনি কি বললে, আমাকে লজ্জা দিবেন না, আপনার যা মনে চায় আমি প্রত্যেকটা আপনার কাজে খুশি সবসময়ের জন্য। ও সাহাবারা, নবী আমার থেকে ছুটি নিয়া ভাবলাম ভিন্ন কোনো বিবির ঘরে যাবে, দেখলাম গেলেন না, বরং আমার এই ছোট্ট একটা হুজুরা আমি শুয়ে আছি, নবী এক পার্শ্বে দাঁড়ায় গেছেন নামাজে। নামাজে দাঁড়াইয়া হাতটা বেঁধে কান্নার আওয়াজ, এত পরিমাণ নবী কাঁদতেছেন। আমি আয়েশা চুপচাপ আমি দেখতেছি নবীর কান্না, ঘরে কোনো বাতি নাই, কারণ আমি আয়েশার ঘরে নবীর চেহারার আলোতে কোনো বাতির প্রয়োজন হয় না। নামাজে দাঁড়ায় রহমতের নবী কান্নার আওয়াজ, এত কাঁদতেছেন আর কাঁদতেছেন। আমি আয়েশা তাকায় দেখি দাড়ি মুবারক ভিজে ভিজে পানি পড়তেছে। নবীজির এই দাড়ির পানি বইরা বুক ভিজিয়া গেল। নবী কাঁদেন আর সুরা পড়তেছেন, সুরা তেলাওয়াত করেন আর কাঁদেন, তেলাওয়াত করেন আর কাঁদেন। দীর্ঘ টাইম রুকু নাই, সেজদা নাই, দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত তেলাওয়াত আর তেলাওয়াত আর কান্নার আওয়াজ, অনেক টাইম অতিবাহিত হয়ে গেল। আমি নড়াচড়া করি না, দেখি আমার মায়ের নবী কি করে। দীর্ঘ টাইম দাঁড়ানোর পর কান্নার পর এই সবে মাত্র রুকুতে চলে গেলে, রুকুতে যাইয়া আর মাথা উঠান না, সেখানেও শুধু কান্নার আওয়াজ, গলা কাটা মুরগির মতো যেন কি যেন ছটফট করে কাঁদে আর হারায় ফেলছে। ওই রুকুর থেকে আর মাথা উঠান না, শুধু কান্না কান্না কান্না। দীর্ঘ সময় রুকুর পরে নবী মাথা মোবারক উঠায় দাঁড়াইনি,
দীর্ঘ রাত চলে গেল, অনেক টাইম হয়ে গেল, মাত্র প্রথম রাকাতের প্রথম সেজদায় চলে গেলেন। প্রথম সেজদায় গিয়া এই যে কান্নার আওয়াজ, এত কান্না, সেজদা থেকে আর মাথা উঠান না, শুধু কান্না আর কান্না। প্রথম রাকাতের মাত্র প্রথম সেজদা দিছেন, এখনো দ্বিতীয় সেজদা দেন নাই, এক সেজদায় কান্দতেছেন, কান্দতে 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 এতটা টাইম চলে গেল। হঠাৎ করে হুজুরার পাশে বেলালের আওয়াজ, বেলাল ফজরের সময় কাছে, তাড়াতাড়ি প্রস্তুতি নেন। আম্মা জান আয়েশা বলেন, মাত্র নবী প্রথম রাকাতের প্রথম সেজদায় আছেন, এখনো দ্বিতীয় সেজদা দেন নাই, বেলাল আওয়াজ দিছে ফজর কাছাকাছি, সারাটা রাত কান্না করে করে কাটাইলেন। ও নবীর আশেক উম্মতেরা, এই নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, জঙ্গলের প্রাণীরা পাগল। যেই নবীর শরীরে মশা মাছি পড়ে না, এই নবী এক তো মা হারা বাবা হারা এতেই মশা হয়। নবী এমনি কাঁদতেছেন হাশরের ময়দানের ভয়, উম্মতের চিন্তা। আবার নবীর বংশের বন্ধুরা আপনজনরা নবীরে কম কাঁদান কাঁদায় না। তায়েফের ময়দানে গেলেন, কাফেরের বাচ্চারা পাথর মেরে রক্ত ঝরাইল, মায়ার নবীর কান্না। আমার আল্লাহ বলেন, জিব্রাইল যাও আমার নবীরে জানায় দেও, তায়েফের জমিন উল্টায় সব ধ্বংস করে দে। নবী বলেন, ও ভাই জিব্রাইল, তায়েফের মানুষের মারিও না, ওরা আমাকে চিনে না, ওরা যদি জানতো আমি এতিম, ওরা যদি জানতো আমি কত বড় আশা হয়, আজকে জানে না একদিন জানবে, একদিন চিনবে, উপকার হবে, দিনের ফায়দা হবে। আম্মা জান আয়েশা চোখের পানি সেরে কাঁদে, নবী যদি কান্না করে উম্মত তুমি কেন কান্না করতে পারবা না? ওই নবী তোমার আমার জন্য কাঁদেন, তোমার আমার জন্য সুন্নতের আদর্শ রেখে গেলেন। ও আল্লাহর বান্দারা, ওই নবীর আদর্শ মানতে গেলে তো নামাজ পড়া বাদ যাবে না, স্কুল বাদ যাবে না, লেখাপড়া ডাক্তারি আর প্রফেসর গিরি, ব্যবসা চাকরি বন্ধ করা লাগবে না রে বাবা। আজকে সেই নবীর আদর্শ তুমি মানতে পারো না। ওলামায়ে কেরাম তাবলিগলা পীর মাশায়েক সবাই পিছনে দৌড়ায় আর বলায়, নবীর আদর্শ মানো, মাথায় হাত দিয়া বলতে থাকে আদর্শ মানো, মা বাবার খেদমত করো, ওলামাদের পরামর্শ নিয়ে চলো, নবীর সুন্নাত অনুযায়ী কাজ করো, ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো। ওই নবীরে আর কষ্ট দিও না রে যুবক, বেইমানেরা নবীরে কম কাঁদান কাঁদায় নাই, তুমি আর কত কাঁদান কাঁদাইবারে বাবা। এখন থেকে তওবা করো, জাহান্নামের আগুন থেকে নিজেরে বাঁচাও, গুনা থেকে নিজেকে বাঁচাও। যদি গুনা হইয়েই থাকে আমার মাওলাকে ডাকো আর বলো দয়ার মালিক। মানুষ আমাকে মাওলানা বলিয়া কত সম্মানের চেয়ারে বসাইল, অথচ কেউ জানে না আমি কত বড় গুনাগার। আমার গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, মনে হয় যেন এই প্যান্ডেলে আমার মতো গুনাগার কেউ নাই। ওরে নবী যদি কান্না করতে পারেন, তোমার কি হলো কানতে পারো না? দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, জাহান্নামের আগুনও কিন্তু পানি ছাড়া ঠান্ডা হবে না। তবে জানিয়া রাখিও বেপর্দাওয়ালা ভাইরা বোনেরা, যুবকেরা, গান বাজনা শুনেওয়ালারা, জাহান্নামের আগুনও পানি ছাড়া ঠান্ডা হবে না, তবে ওই পানি কিন্তু নদীর পানি না, জমজমের পানি না, আবে হায়াতের পানি না। ওই জাহান্নামের আগুন নিভানোর পানি হলো একমাত্র চোখের দুই ফোঁটা পানি,
গুনার কথা স্মরণ করি একটু দুইটা চক্ষু বন্ধ করে আমার মালিকের ডাক দাও আর বলো দয়ার মাওলা এই জীবনে তো তোমার নিয়ামত ছাড়া চলতে পারি না বাতাস তোমার পানি তোমার সূর্যের আলো তোমার সব তোমার নিয়ামত খাইলাম ও আল্লাহ কিন্তু ওই অনুযায়ী তোমার একটা মহব্বত করিয়া ডাক দিতে পারি নাই আব্বা জানেরে যত মায়া করিয়া ডাকছি মায়েরে যত আদর করিয়া ডাকছি নিজে ছেলে পাইয়া ছেলের যত আদর করিয়া ডাকছি মেয়েরে যত আদর করে ডাকছি ওই মাওলা যিনি আমার হায়াতের মালিক আমার ইজ্জতের মালিক আমার রিজিকের মালিক আমি হাঁটতে জানতাম না মাওলা আমারে হাঁটার শক্তি দিলেন আমি কথা বলতে পারতাম না কথা বলার শক্তি দিলেন আমার টাকা ছিল না মাওলায় টাকা দিলেন সম্মান ছিল না মাওলায় সম্মান দিলেন ওই মাওলারে তো একবার মোহাব্বত করে ডাক দিতে পারি নাই কত বড় নিমো খারাপ হয়ে গেছি এখনো কি বাবা এই মাঠে বসে একবার আমার মাওলারে ডাক দিতে পারবা না ওরে কপাল ভরা এত নিষ্ঠুর কেন হইছো বাসায় গিয়া গরমে ফ্যানের বাতার ছাড়া ঘুমাইতে পারো না ও বাবা মশার কামড় সইতে পারো না মশারি টানাইয়া ঘুমাও ওরে গুনাগার হইয়া যদি অন্ধকার কবরে যাও ওই কবরে পোকামাকড় যখন আঘাত শুরু করবে কই বাবা মশারি ওই কবরে যখন মাটির চাপ শুরু হয়ে যাবে আর জাহান্নামের আগুন কই বাবা ফ্যানের বাতাস দুনিয়াদারি কিছুই না যারা টাকার পাগল হইল কেউ তো টাকা নিয়ে কবরে যেতে পারলো না যারা ক্ষমতার পাগল এরা তো চিরদিন ক্ষমতার চেয়ারে থাকতে পারলো না বরং একদিন বেইজ্জতি হইয়া নাইমা গেল দুনিয়াতে যারা বাড়ির পাগল দেখো তাকাইয়া কেউ বাড়িতে থাকতে পারলো না সাদা কাফনের প্যাকেটে পেঁচাইয়া আপন সন্তানেরা নামাইয়া কবরে বিদায় দিয়া দিল রে গোলাম যারা টাকার পাগল টাকা নিয়ে কবরে যেতে পারলো না অতএব দুনিয়া দুনিয়া করে লাভ নাই মাওলার মোহাব্বতের মালা গলায় লাগাও সুন্নাত অনুযায়ী চল রে যুবক স্কুলে পড়ো কলেজে পড়ো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও মাওলারে ভুলিও না নবীর আদর্শের বাহিরে চলিও না মা বাবার দোয়া নিয়ে আলেম ওলামাদের পরামর্শ নিয়ে চলো সুন্নত অনুযায়ী চলো জবান দিয়া গালি দিও না গীবত করিও না হাতের দ্বারা গুনাহ করিও না কারো উপকার করতে পারো আর না পারো ক্ষতি করিও না কারো প্রশংসা করতে পারো আর না পারো বদনাম বলিও না নেক আমল করতে পারো আর না পারো গুনাহ করিও না রে বাবা পেছনে যত গুনাহ হইছে আমার মাওলাকে ডাকো আর ক্ষমা চাও আর আল্লাহকে বলো আল্লাহ আমার কপাল বুঝি খারাপ তোমার আজাবের ভয় আমার ডানে কত বান্দার চোখে পানি তোমার আজাবের ভয় আমার বামে কত বান্দার চোখে পানি অথচ আমার চোখে পানি নাই আমার কপাল খারাপ অন্তরটা পাথর থেকে শক্ত হয়ে গেছে চোখে কেন পানি আসবে না রে বাবা মাওলায় বুঝি গুনার কারণে বেজার হয়ে গেছে তাড়াতাড়ি তওবা করো মা বাবার দোয়া নাও তওবা করো দিলটারে নরম বানাও কান্না না আসলে যে কাঁদে তার কাছে হাত বাড়াইয়া দোয়া চাও কান্নাওয়ালার দোয়া ফেরত যাবে না আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা কান্নাওয়ালা জিন্দেগি দান করেন গুনামুক্ত হইয়া নবীর তরিকা মানিয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين
ও পর্দার আড়ালের মায়েরা দুই ফোঁটা চোখের পানি সেরে তওবার নিয়তে কাঁদো। একদিন নতুন শাড়ি পরিয়া বউ হইয়া স্বামীর ঘরে কত আনন্দে আসো, এমন একটা দিন আসবে রে আম্মা জানেরা, সাদা কাফনে পেঁচাইয়া সবাই বিদায় করিয়া দিবে, সন্তানের আম্মা বলিয়া ডাকবে আর জবানে কোনো আওয়াজ হবে না, ওই কবরে পেঁচাইয়া মাটি দিয়া যাবে কেউ আর খবর নিবে না। ও আল্লাহর বান্দারা মাওলার কাছে তওবার নিয়তে ক্ষমা চাও। আয় আল্লাহ তাকায়া দেখে নেই ময়দানে আপনার কোন কোন বান্দারা হাজির হয়েছে, কেন আসছে তাও জানি না রে আল্লাহ। দুনিয়ার বাড়িওয়ালাদের সব দরজাগুলো বন্ধ, আপনার রহমতের দরজাগুলো খোলা। আয় আল্লাহ আপনার বান্দারা টাকা চায় না, বাড়ি চায় না, জাহান্নাম থেকে মুক্তি চায়, জীবনের গুনাহ থেকে ক্ষমা চাই রে আল্লাহ। কত ওলামায়ে কেরাম, কত মুরব্বী, কত হাজি সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত ছাত্র, কত যুবক, পর্দার আড়ালের কত মা বোনেরা কাউকে খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। মেহরবানি করে আপনি সবার গুনাহ মাফ করে দেন।